ফার্স্ট টাইম আপনাদের দাদাকে ছাড়া আমি পুজোয় বেরোচ্ছি। অপূর্ব অপূর্ব, মাকে এত সুন্দর লাগছে, অপূর্ব। জানি না কতটা কি আমার একটু দুঃখ হচ্ছে, যেখানে যাচ্ছি সেই জায়গাটা চিনতে পারবো কি না জানি না। তো চলুন, কি হবে কি হবে না তা জানি না। তা দেখছেন রেডি হয়ে আছি, একদম রেডি। আর আমার তো এই চুজাটা জানেন আমরা সিম্পলি পরেছি, আর মামার এটা ওকে একজন গিফট করেছিল এই ড্রেসটা, তো এই ড্রেসটা ও পরলো। এত চঞ্চল না, আমার একটু স্থির নেই। তা চলুন, এই তো ঢাক এখন বন্ধ হলো, বাজনা। বাবা আজকে নিজের থেকে আপনারা চলুন আমার সাথে আর এনজয় করে। হ্যাঁ যাচ্ছি না কোথায় সেটাই তো বললাম না, এই আমার মেয়ের জন্য না এত বকে যাচ্ছি না আমি, যাচ্ছি হলো আজকে জগদ্ধাত্রী পুজোর বাগবাজার। চলুন বাগবাজার যাচ্ছি। আর আমার সকল ফ্রেন্ডসকে শুভ মহা নবমী জগৎ। আজকে তো চন্দননগরে কি উল্টোপাল্টা বলছি, দাঁড়া। আর আমার মেয়ের জ্বালাতো না, আপনাদের তো বলতেই পারলাম না, ওই একটা জ্বালায় না আমাকে। তা আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজো, আপনারা জানেন জগদ্ধাত্রী পুজো এখন চলছে। তা আজ হচ্ছে শুভ মহা নবমী আমার সকল ফ্রেন্ডসদের। তা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাওয়া হচ্ছে বাগবাজার। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাসের জন্য দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস চৌমাথায়, আর বাসের অপেক্ষা আমরা চলে এসেছি বাগবাজার, আর যাচ্ছি হলো ঠাকুর দেখতে। তা যাচ্ছি কোথায়? শামপার। জগদ্ধাত্রী পুজো তো বাগবাজারের দিকে না, শামপার্কের দিকে। তা এখানে এসেছি, অনেক পুরনো সমস্ত কিছু ইয়াদাস সব চলে আসছে, তো সেটার গল্প তো অন্য এক সময়। যাই হোক, তা চলুন। সামনে তো খুব সুন্দর লাইট হয়েছে, লাইটিং একদম পুরো বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে লাইটিং। তা চলুন, খুব মজা হবে আপনাদের সাথে। বিশাল বড় শামপার্কের মেলাটা, বিশাল বড় হয়। আর এখানে বোধহয় একদম মানে সন্ধ্যে থেকে পুরো রাত খাবার হয়ে যাবে, একদম হোল নাইট হয়ে যাবে। তো চলুন আগে আমরা ঠাকুর দর্শন করব, তারপর তো পুরো ঘোরা হবে। অপূর্ব অপূর্ব, মাকে এত সুন্দর লাগছে, অপূর্ব হয়ে গেছি কি।
ফ্রেন্ডস, আরতি হচ্ছে, এত ভালো লাগছে দেখুন সবাই বসে আছে, সমস্ত মায়েরা বোনেরা ভাইরা দিদিরা সবাই, এত ভালো লাগছে না, আমারও খুব ভালো লাগছে, কিন্তু মাকে ছুঁতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, এটা একটু কেমন লাগছে। তা যাই হোক, মায়ের যে আরতি আর দর্শন করতে পারছি এটাই অনেকটা বড় কথা বলুন। তা চলুন ফ্রেন্ডস, এখান থেকে আমি বেরিয়ে যাবো, আর বেরিয়ে গিয়ে আপনাদের আমি বলেছি যে পুরো মেলাটা ঘুরে দেখাবো, তা চলুন দেখতে থাকুন। পুরো মেলা ঘোরার পর ফ্রেন্ডস জোর খিদে পেয়ে গেছে, আর সবার আগে তো আমাদের খাবার শুরু হয়, সেটা হলো ফুচকা দিয়ে। ফুচকাটা না খেলে মনে হয় আমাদের ঘোরাই বোধহয় পুরো কমপ্লিট হচ্ছে না। তো সবার প্রথমে আমরা ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা মোটামুটি খুব অত বেশি ভালো না। তাই এদিকে চলে আসলাম আর একটা স্টলে, এখানে হলো সমস্ত চিকেন থেকে মোমো সব কিছু। তা কী খাবো প্রথমে সেটাই চিন্তা করছি, করতে করতে চিন্তা করে নিলাম চট করে যে ফার্স্টেই আমরা মোমো খাবো, তাও চিকেন মোমো। মেলায় কিন্তু একটা জিনিস দেখে আমার দিল পুরো খুশখুস হয়ে গেয়া, সেটা হলো এই চকলেট। কি দারুণ দারুণ! আর এই চকলেট যতবার দেখেছি, মানে সামনাসামনি না ফোনে দেখেছি, কিন্তু ফার্স্ট আজকেই একবার অনুভব করব কেমন খেতে। এবার লাস্ট হলো আমাদের ট্রাই আইসক্রিম, আর দেখুন আমার নখ আপনাদের বলাই হয়নি এই জন্য দেখিয়ে দিলাম, আর এবারে কিন্তু নখের কালারটা গ্রিন ছিল। আহা, আইসক্রিম দারুণ, একদম চুম্মা চলে যায়। কত দারুণ এনজয় করছে, ওর তো সবচেয়ে খাবারের মধ্যে সব থেকে মানে আইসক্রিম প্রিয়। বেরিয়ে পড়েছি আমরা আমাদের জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে পুরো কমপ্লিট, কেমন হলো? আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম, এবার সোজা পাশের দিকে, ওই তো পাশ মানেই বাড়ি। চলুন, তো বললাম বেরিয়ে পড়েছি, কিন্তু এত সুন্দর, অপূর্ব যে সুন্দর জায়গাটা, এটা না দেখালে তো কমপ্লিটই হয় না আমার শ্যাম পার্কের ঠাকুর দেখা। আর এটা হলো শ্যাম পার্কের মাঠের একদম পিছন দিকটা, আর এই জায়গাটা হচ্ছে পার্ক মতন বাচ্চাদের। আমার অনেক কিছু মনে পড়ে যায়, আমার মেয়ে যখন একদম ছোট ছিল আমি এখানে আসতাম বিকেলে, এসে মাম্মাকে নিয়ে খুব আনন্দও করতাম। তো যাই হোক, তা আপনাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম, আর এখানে দেখুন মেয়ের আর মায়ের মধ্যে এখানেও শুরু হয়ে গেছে খুনসুটি। ঘরে ঢুকেই হয়ে গেছে ডিনার ফ্রেন্ডস, আলুর চচ্চড়ি, রুটি আর তার সাথে মিষ্টি। শরীরটা খুব টায়ার্ড ফ্রেন্ডস। বাবা ফ্রেন্ডস, এখন তো বাজে হচ্ছে 12টা, একদম পুরো 12টা বেজে গেছে, মশাই টশাই এখন টানানো হয়নি, টানানো হবে,
ওটা তো আমার ডিউটি থাকে না, ওটা ওই করে আমার মেয়ে, এইটা আমার ভালোই লাগে না করতে। তা যাই হোক, তা ভালোই কাটলো আজকে নবমীটা জগদ্ধাত্রী পুজো। আর কলকাতার শ্যাম পার্কের দিকে যে ঠাকুর আপনাদের দেখালাম আর খুব সুন্দর হয়, প্রত্যেক বছরই হয়, তা আমি তো মাঝে সাঝেই যাই জগদ্ধাত্রী পুজোয়। কিন্তু ওইখানে আরও দু তিনটে বড় বড় আরও পুজো হয়, সেটা দেখাতে পারলাম না কেন আপনাদের দাদাকে ছাড়া গেছি, রাত হয়ে যাবে অনেক, তারপর ওখান থেকে বাস আসার টাইম থাকে একটা, টাইমের মধ্যে ধরতে পারবো না, তারপর মেয়েকে নিয়ে একা গেছি, তো অনেক কিছু চিন্তাভাবনা, এই জন্য চলে এসেছি। শুধু ওই জায়গাটাই পুরো, শ্যাম পার্কটাই পুরো ঘুরলাম, তাই তো ওইখানেই আমাদের ঘণ্টাখানিকের বেশি লেগে গেছে। তা আমার তো খুবই ভালো লাগলো ঠাকুরের আরতি দেখে, আপনাদের যতটা পেরেছি আমি পুরো দেখিয়েছি, খুব ভালো লেগেছে, মন ভরে গেছে। আর তারপর তো বাড়িতে এসে দেখলেন রান্নাও করলাম, আটা মাখাই ছিল। তা কেমন লাগছিল দাদা, আপনাদের দাদাকে ছাড়া কোনো কোনো বছরই প্রথম আমার, আমি পুজোয় আমি একা বেরিয়েছি, কখনো আমি ওকে ছাড়া বেরাই না, ওই আর সাথে যায়। তা বেরিয়েছি, কেমন যেন লাগছিল, একটু ভয় ভয় লাগছিল, বেরাই না তো এর জন্য। তা যাই হোক, কেটে গেল, ভালোই কাটলো, আর মাম্মারও খুব ভালো লেগেছে। তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটাই, জগদ্ধাত্রী পুজোর ব্লগটা, অবশ্যই কিন্তু আপনারা বলবেন একদম খুশি খুশি করে, লাইক করে, কমেন্ট করে, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইবও করবেন, আর আমার ভিডিও কিন্তু শেয়ারও করতে হবে আপনাদের, প্লিজ প্লিজ শেয়ার করুন, আর আপনারা সাবস্ক্রাইবও করুন, আর আপনারা সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন সবসময়ের জন্য। তো সবাইকে গুড নাইট।